কতো এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান কর তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে শীতের এই মিষ্টি রোদে আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহেই মনটা ভালো হয়ে যায়, কারণ তারা এত মিষ্টি এবং তাদের পারফরমেন্স এত চমৎকার। আজও চলে এসেছি চমৎকার সব মিষ্টি বন্ধুদের পারফরমেন্স দেখতে, কিন্তু তার আগে জেনে নেই কোন বন্ধুরা থাকছে আমাদের সাথে। চলো শুনে নেই তাদের মুখ থেকে তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ থাকছে বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধুরা আমাদের সাথে। বন্ধুরা, তাদের স্কুল নিয়ে তাদের গান শুনে নিয়েছি কিন্তু আমরা, চমৎকার লেগেছে। সাধারণভাবে আমি সব কিছু এই পর্যন্ত যা যা পড়াশোনা করছি সকল পড়াশোনা আমি শুনে শুনেই করি। আমার যে অন্যান্য বন্ধুরা আছে তারা আসলে আমার সাথে খুব ফ্রেন্ডলি, তারা আমাকে খুব সাহায্য করে, বিভিন্ন পড়া না পেলে আমাকে বুঝতে সাহায্য করে। এছাড়াও যদি আমি কোনো ডায়েরি না পাই, আমি তো নিজে সাধারণত ডায়েরি লিখতে পাই না, তারা আমাকে ডায়েরি লিখে দেয়। এছাড়া তারা আমাকে অন্যান্য পড়া দেওয়ার মাধ্যমে অনেক সাহায্য করে। তুমি পরীক্ষাটা কিভাবে দাও? আমি যেহেতু লিখতে পাই না, তাই আমার জন্য শ্রুতি লেখকের ব্যবস্থা আছে। আমি বলি আর আমার নিচু ক্লাসে একজন আসে, সে আমার হয়ে লেখে। এভাবে আমি সামভাবে পরীক্ষা দিই। পরীক্ষার প্রশ্নগুলো সে আমার পড়ে শুনে, আমি প্রশ্নের উত্তরটা বলি, সে আমারটা শুনে শুনে লেখে। এভাবেই আমি আমার ফাইনাল পরীক্ষাটা দিয়ে আসছি এবং এই পদ্ধতি অনুসরণ করি আমি জেএসসি পরীক্ষা দিয়েছি। বাহ, চমৎকার। আচ্ছা, বড় হয়ে তোমার কী হবার ইচ্ছা? বড় হয়ে আসলে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার হয়ে আমি সমাজসেবা করতে চাই, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। স্যার, স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। 2004 সালে আমাদের এই বিজয়ের যাত্রা শুরু। আমাদের স্কুলের স্লোগান হচ্ছে, আমরা বিজয়ের কথা বলি, বিজয়ের পথে চলি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের এখানে একঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা আছে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করতেছেন এই স্টুডেন্ট এবং জাতিকে কিছু দেওয়ার। সেই ব্রত নিয়েই আমাদের এই পথ চলা। আপনার এখানে আমরা স্পেশাল চাইল্ড দেখতে পারলাম, সেই সাথে কিন্তু আরও ছোটো ছোটো শিশুরাও আছে। সবাইকে কীভাবে আপনারা হ্যান্ডেল করছেন? আপনার পুরো টিচার্স টিমদের নিয়ে আপনি কীভাবে হ্যান্ডেল করছেন? এই স্পেশাল বাচ্চাদের আলাদা একটু কেয়ার নিতে হয়, এই কারণে অনেক ধৈর্যর প্রয়োজন। এই জন্য আমি আমাদের
শিক্ষিকাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এই ধরনের ধৈর্য সহকারে এই বাচ্চাগুলোকে সেবা দেওয়ার জন্য। সর্বোপরি আমি আমার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, তারা আমাদেরকে এই স্কুলের পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং আমি সবার আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, এই বিশেষ শিশুগুলো কিন্তু আমাদের জাতীয় সম্পদ, এরা কিন্তু আমাদের উপর বোঝা না, এরা প্রতিবন্ধী না, এরা হলো আমাদের কাছে সবসময় মূল্যবান, তারা কিন্তু স্পেশাল। আর তাদের যদি আমরা স্পেশালি কেয়ার করি তাহলে তারা কিন্তু পরবর্তী দিকে, সে যেরকম বললো ডাক্তার হবে, সেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন আমাদের দেশের জন্য অনেক ভালো ভালো কাজে তাদের জীবনকে নিয়োজিত করতে পারবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ঝটপট করে মন খুলে আগুনে, তোমরা তো জানোই এই পার্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট, কারণ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা চমৎকার করে ছবি আঁকে এবং তাতে তাদের মন ভরে রং দেয়। আমার এই বন্ধুরা এঁকেছে চমৎকার সব ছবি, চলো দেখে নেই তারা কী কী ছবি এঁকেছে এবং কীভাবে রং করেছে। ফার্স্টে কার্ডটা দেখবো, বাহ চমৎকার একটা ছবি, কিসের ছবি? এটা একটা গ্রামের ছবি। ও, গ্রামের ছবি, এই মেয়েটা কে, তুমি? তাই খুব সুন্দর রয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো, এটা তোমার জন্য, ওয়েলকাম। তারপর কার ছবি দেখবো, উনি বাবা, চেতে চেতে বন্ধুরা, কিসের ছবি এঁকেছো? গ্রামের দৃশ্য। তাই খুব সুন্দর হয়েছে তো তোমাদের বাড়িগুলো, ছবিগুলো খুব সুন্দর হয়েছে ছোট ছোট বেবিদের। তারপরে কার ছবি দেখবো, বাহ এই ছবিটা তো অনেক সুন্দর, গ্রামের দৃশ্য বুঝতেই পারছি, কি কালার, ওয়াটার কালার? পেস্টেল। খুব সুন্দর হয়েছে ছবিটা তোমার, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, একটু একটু মন খারাপ হয়েছে, একটু মন খারাপ হয়েছে না, হয়নি? না, আমরা কখনোই মন খারাপ করবো না, কারণ আমাদের সবার জন্য থাকে গিফট, আর আমরা সবাই রাজা, সবাই সেরা, সবার ছবি সুন্দর। আসো ঝটপট করে আসো, ছবি দিয়ে যাও আর পেন্সিলগুলো নিয়ে যাও, এই পেন্সিল দিয়ে আরও বেশি বেশি করে ছবি আঁকবে। হ্যাঁ, আসো 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 আসো, দৌড়ে আসো বন্ধুরা, তাহলে চালেও হয়ে যায় গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, সুরে খেলা, সুরে খেলায় ভাসবো এবার আমরা বন্ধুর গানে গানে সুরে সুরে। তার আগে শুনে নেই সুরের খেলায় ভাসাতে আসছে আমাদের কোন বন্ধু। বন্ধু তোমার নাম কি? আমার নাম সাদিয়া ইসলাম নীর। কি গান করছো? আমি রবীন্দ্রসঙ্গীত করছি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কল রবে, গেল কি গান গে ওই সারে সারে, প্রভাতের পথিক সবে এলো কি কল রবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠে
পথের ধারে আকাশের যত তারা চেরাই নিমে সারা বসে রায় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। বাহ, বন্ধুর চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না? তাই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। টিফিনের পাকে আহ, টিফিনের পাকে। বাহ, আমার এই বন্ধুদের তো খুব সুন্দর দেখা যাচ্ছে। পলাশ ঢাকা, কোকিল ঢাকা, আমার এই দেশ ভাইরে। আসলেই তো আমার দেশের মতো, বাংলাদেশের মতো সুন্দর পৃথিবীতে আমি আর কোথাও খুঁজে পাইনি এমন দেশ। এত সুন্দর আমাদের এই দেশ, আর তার থেকেও সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা। আর তারা কিন্তু আসলেই আজকে সুন্দর করে সেজেছে আমাদের দেশের গানের সাথে নাচবে বলে। চলো তাদের নাচটা দেখে নিই আমরা, তাক দিনে দিনে তারা নাচুক, আমরা বসে বসে দেখি তাদের নাচ। বন্ধুরা, তাহলে চালু হয়ে যাক গুড লাক মোমেন্ট।
যত কথার আগেই আমার এই বন্ধুরা অনেক অনেক কথা বলছিল আমার সাথে। তারা বলছিল তাদের লাইফ তারা শুরু করেছে ইরেজার, পেন্সিল, কলম এগুলো দিয়ে। আর আমাদের সাথে তো সবসময় থাকে গুডলাক, আমরা জানি গুডলাকের সব পণ্যই কিন্তু এগুলোই। তাহলে কেন না আজকে আমরা যত কথার কত কথায় আজ আমরা কথা বলবো স্টেশনারিজ নিয়ে। আমি পেন্সিল সম্পর্কে বলতে চাই। পেন্সিল একটি লেখার জন্য ব্যবহৃত মাধ্যম। এটি দিয়ে সাধারণত লেখালেখি কাজ সম্পূর্ণ করা হয়। এটি সীসার তৈরি, এর সাহায্যে লেখালেখি সম্পর্কিত সকল কাজ সম্পূর্ণ করা যায়। পেন্সিলের সুবিধা হলো তাতে লেখালেখি করলে তা রবারের সাহায্যে খুব সহজেই মুছা যায়। পেন্সিলে এই লেখার বিশেষ সুবিধার জন্য এটিকে শুধু লেখালেখি কাজই নয়, চিত্র অঙ্কনের কাজও এর দ্বারা সম্পূর্ণ করা যায়। নানা ধরনের পেন্সিল বাজারে পাওয়া যায়। 2B এবং 4B পেন্সিল সাধারণত লেখালেখির কাজে এবং 6B ও 8B পেন্সিল সাধারণত চিত্র আঁকার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও পেন্সিলের সাহায্যে আমরা আমাদের জ্যামিতিক নকশা অঙ্কন করতে পারি। এটি আমাদের জীবনকে অনেক সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছে। বাহ, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। তারপর কে বলছো? তুমি বলছো, কি বলবে? কলম। আচ্ছা, তুমি কলম নিয়ে বলবে, তাহলে চলো শুনি তোমার কথা। কলম আমাদের লেখালেখির কাজে ব্যবহৃত হয়। পরীক্ষাতে আমরা কালো কলম ইউজ করি এবং নীল কলম ইউজ করি। প্রশ্ন লেখার কাজে শিক্ষকেরা লাল কলম ইউজ করে এবং আমরা কালো কলম ইউজ করি। ছোটোবেলা থেকে আমরা পেন্সিল দিয়ে লেখার অভ্যাস করেছিলাম, কিন্তু এখন আমরা কলম দিয়ে লিখি। পেন্সিল দিয়ে আমরা ছবি আর্ট করলেও তা ফুটে ওঠে না। ছবিকে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন কালার পেন্সিল। কালার পেন্সিল বিভিন্ন ধরনের হয়। আমরা কালার পেন্সিল দিয়ে সুন্দর সুন্দর ছবি আর্ট করি। আমার বন্ধু বলেছিল পেন্সিল নিয়ে, আর পেন্সিলে দাগ মোছার জন্য আমাকেই প্রয়োজন। আমি বলবো ইরেজার নিয়ে। ইরেজার একটি ইংলিশ শব্দ, এর বাংলা হচ্ছে রাবার। এছাড়া সাধারণত পেন্সিলের দাগ মোছার ক্ষেত্রেই ইরেজার ব্যবহৃত হয়। এছাড়া জ্যামিতি আঁকার ক্ষেত্রে দাগ বাইরে চলে গেলে তখনও ইরেজার ব্যবহৃত হয়। এছাড়া নিখুঁতভাবে চিত্র অঙ্কন করার জন্য ইরেজার ব্যবহৃত হয়। এভাবেই ইরেজার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাতা আমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওরা যা বললো, কলম, পেন্সিল, রং পেন্সিল, ইরেজার, এগুলি সব খাতার মাধ্যমে প্রকাশ করানো হয়। খাতা না থাকলে আমাদের জীবন চলতো না। আমাদের মনের ভাব খাতার মাধ্যমে প্রকাশ করানো হয়। খাতা অনেক রকমের হয়, স্কুল খাতা, রাফ খাতা, বাড়ির খাতা, পরীক্ষার খাতা। আমরা পরীক্ষার খাতা মানে পরীক্ষা খাতা হলো এমন একটা জিনিস যা সব কাজেই ব্যবহৃত হয়ে থাকে। বাহ, চমৎকার করে বলেছে কিন্তু আমার এই বন্ধুরা। আসলেই তো আমাদের জীবনটা যদি এরকম স্টেশনারিজের মতো হতো, যেমন সাদা একটা খাতায় আমরা আমাদের মন মতো আমাদের জীবনের লক্ষ্যটাকে এঁকে তাতে কালার পেন্সিল দিয়ে চমৎকার করে রং দিয়ে যদি উপস্থাপন করতে পারতাম, তাহলে মনে অনেক ভালো হতো। আর জীবনের যত ভুলগুলো আছে সেগুলো যদি আমরা এরকম ইরেজার দিয়ে রিমুভ করে আবার নতুন করে শুরু করতে পারতাম, তাহলে মনে হয় সববার জীবন অনেক সুন্দর হতো। আমার মনে হয় আমার এই বন্ধুরা অনেক ছোট, তারা চাইলেই এখনও ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করে তাদের জীবনটা আসলেই সুন্দর করে তুলতে পারে। তাদের মনের মতো করে ছবি আঁকার খাতায় যেরকম মনের ছবি ফুটিয়ে তোলে, ঠিক সেরকম সুন্দর করে তাদের জীবনটা সাজাতে পারে। আর তারা এত চমৎকার করে বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। শীতের এই মিষ্টি রোদে আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে চমৎকার একটা সময় কাটাচ্ছিলাম, কিন্তু কিচ্ছু করবার নেই, তাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, তারা চলে যাবে ক্লাসে আর আমরা চলে যাব নতুন কোনো স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে, তারাও তাদের নাচ গান আমাদেরকে দেখাতে চায়। আমরাও যাব পরের সপ্তাহে নতুন কোনো স্কুলে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং ঠিক মতো পড়াশোনা করো, কারণ সামনে এক্সাম। এক্সামে কিন্তু ভালো করতে হবে, সব কিছু করবো, কিন্তু আমাদের লেখাপড়া ঠিক রাখতে হবে, তাই না? তাহলে তোমরা ভালো থাকো, পরের সপ্তাহে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।